দেখন্তু এই নার্কো আনাসিস টেস্ট হইছে গোটে ফরেনসিক সাইকোলোজিকা টেস্ট এই টেষ্ট্রে আমার সাধারণত কোণ করা যায় না যে আকুজড থাকে তাঁকু এক প্রকার ড্রগ তা ইন্ট্রাভেনস শরীরে ইঞ্জেক্ট করা যায়। সেই ড্রগটির নাম হচ্ছে সোডিও পে পেন্টাথল। এই সোডম পেন্টাথল নামক ড্রগক যেতব আমি পাঁচ এমএল ଦଶ ଏମ୍ଏଲ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କ ଶରୀର ଭିତରେ ଇଣ୍ଟ୍ରାଭେନସ୍ ତାଙ୍କୁ ଆମେ ଦେଇ ଦେଇଥାଉ ପାଞ୍ଚ ମିନିଟ୍ ଭିତରେ ପାଞ୍ଚରୁ ଦଶ ମିନିଟ୍ ଭିତରେ ସିଏ ଧୀରେ ଧୀରେ କ'ଣ ହୁଏ ନା ତା'ର ଯେଉଁ କନସ ଷ୍ଟେଜରୁ ସେ ଧୀରେ ଧୀରେ ସବ୍କନସ ଷ୍ଟେଜ୍କୁ ପଳେଇ ଆସେ ଯେଉଁଟାକି ଆମେ ହିପ୍ନୋଟିକ୍ ଷ୍ଟେଜ୍ ବୋଲି କହିଥାଉ ଏବଂ ଏହି ଷ୍ଟେଜ୍କୁ ଯେତେବେଳେ ସେ ମଣିଷଟି ଚାଲିଆସେ ବା ତାର ଅବସ୍ଥା ପଳେଇଆସେ ସେତେବେଳେ ସେ ଯାହା ବ୍ୟବହାର କରେ ବା ଯାହା କହେ ବା ଯାହା ଡିସିସନ୍ ନିଏ ସେସବୁର ସେ କ'ଣ କହୁଛି ବା କ'ଣ କରୁଛି କ'ଣ ଡିସିସନ୍ ନେଉଛି ସେ ବିଷୟରେ ସେ ଜାଣିପାରେ ନାହିଁ ବା ଜାଣିବାକୁ ସକ୍ଷମ ହୁଏ ନାହିଁ ଯେଉଁଥିପାଇଁ ଅନେକ ସମୟରେ କ'ଣ ହୁଏ ସେ ଯାହା ଯାହା ଘଟଣା ଘଟାଇଥାଏ ସେହିସବୁ ଘଟଣା ଗୁଡ଼ିକୁ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ସେଠି ବର୍ଣ୍ଣନା କରିଚାଲେ ଏବଂ ସେତେବେଳେ ସେତିକି ସେହି ସମୟରେ ଯେତେବେଳେ ତାକୁ ଏଇ ଡ୍ରଗ୍ଟି ତାଙ୍କୁ ଇଣ୍ଟ୍ରାଭେନସ୍ ଦେଇ ଦିଆଯାଏ ତା'ପରେ ପରେ ଆମର ଫରେନ୍ସିକ୍ ସାଇକୋଲୋଜିଷ୍ଟ ତାକୁ ୱାନ୍ ବାଇ ୱାନ୍ କୋଶ୍ଚିନ୍ ପଚାରନ୍ତି ଯେ ତୁମେ ସେଦିନ ସେ ଯେଉଁ ମହିଳାଙ୍କୁ ତୁମେ ଏଇଭଳି ବ୍ୟବହାର କରିଥିଲ କି ତାଙ୍କୁ ତୁମର କୌଣସି ପ୍ରକାର ତୁମେ ଅଶ୍ଲ ଇଙ୍ଗିତ କରିଥିଲ କି ବା ତୁମେ ତାଙ୍କୁ କୌଣସି ପ୍ରକାର ଅଭଦ୍ର ବ୍ୟବହାର ଦେଖାଇଥିଲ କି ବା ତାଙ୍କୁ ତାଙ୍କ ଶରୀରକୁ ତୁମେ ଟଚ୍ କରିଥିଲ କିମ୍ବା କୌଣସି ପ୍ରକାର ତାଙ୍କୁ ବିଧା ଗୋଇଠା ବା ଚାପଡ଼ା ଇତ୍ୟାଦି ମାରିଥିଲ କି ଏହିସବୁ ପ୍ରଶ୍ନ ପଚାରିବା ବେଳେ যিহেতু সেই ড্ৰগছৰ ইনফ্লুন্সৰে থাকি জাতিপাৰি যা উত্তৰ দিয়ে সেই উত্তৰটি হ'ত বিৰুদ্ধে যাব কি সেইটা কণ হ'ব সেইহেতু জানিপাৰি বা ডিটৰমাইন কৰি পাৰি নাই সেইবাবে সব কথা সত কৈ দিয়ে যদি সেই প্ৰকৃতিৰে কোনো প্ৰকাৰ বিধা গৈঠা মাৰি থাকে বা তোচপ্ৰকাৰ অসদ আচৰণ কৰি থাকি তে সেই ড্ৰগছৰ প্ৰভাৱে যিহেতু সেই জাতিপাৰু নহয় ক' কৈছিল সেই সব সত কথা পাৰি ତେଣୁ ନାର୍କୋଆନାଲିସିସ୍ ଟେଷ୍ଟ କରାଯିବାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଜଣେ ଫରେନ୍ସିକ୍ ସାଇକୋଲୋଜିଷ୍ଟ ସେଇ ଟେଷ୍ଟ କରିବା ସମୟରେ ଯେଉଁ ପ୍ରଶ୍ନ ଗୁଡ଼ିକ ପଚାରିଥାନ୍ତି ସେ ପ୍ରଶ୍ନର ଠିକ୍ ଠିକ୍ ଉତ୍ତର ଗୁଡ଼ିକ ସେ ଆକୃଷ୍ଟ ଠାରୁ ପାଇପାରିଥାନ୍ତି କାରଣ ଏଇ ଡ୍ରଗ୍ସର ପ୍ରଭାବରେ ସେ ସେତେବେଳେ ଜାଣିପାରନ୍ତି ନାହିଁ ସେ ଯାହା କହୁଛନ୍ତି ସେଇଟା ହୁଏତ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଯିବ କି କ'ଣ ହେବ ସେ କଥା ସେ ବିଚାର କରିବାର ଶକ୍ତି ଆଉ ତାଙ୍କ ପାଖରେ ନଥାଏ ସେଇଥିପାଇଁ ସେ ସବୁ ସତକଥା କହିଦେଇଥାନ୍ତି হা আম হ'ল ব্ৰেন মেপিং যোন কোৱা যায় ব্ৰেন ফিংৰ প্ৰিণ্টিং তাক কোৱা যায় এই টেষ্ট টি এক ফৰেনচিক সাইকোলজিকা টেষ্ট এই টেষ্টা হবাৰ মুখ্য উদ্দেশ্য হ'ল যেতিব স্পট্ৰে জনে আকুজ বা জনে ক্ৰিমিনাল যা যা ঘটনা ঘটে বা যা যা কাৰ্যু সমস্ত গুড়ি সি সেই নিজে দেখুছে সেই তাৰ নিজে সেই আয়ুটনেছি এবং সে যাহা কাজ করু সে সমস্ত কার্য তা রে সবগুলো তা মেমোরি রে তার ব্রেন্র মেমোরি রে সেগুলো সব রেকর্ডিং হয়ে যাওছে আচ্ছা ব্রেন রে কম হুয়ে না যা যা ঘটনাগুড়ি তা রে সব রেকর্ডিং হয়েকি থাকে সেইগুড়ি পুনর্ আমি তাকু ব্রেন ম্যাপিং টেস্ট দ্বারা তাকে রিপ্রোডক্ট করে তা পুনরুদ্ধার করে পু সেই যে যা ঘটনা তা ব্রেন ভিতরেকর্ড হয়েকি রয়েছে সেগুলি আমি পুনরুদ্ধার করে পু এই টেষ্ট্র কণ করা যায় না মুখ্যত যা যা ঘটনা সেদিন ঘটিছি সেসবুর মুখ্য মুখ্য পয়েন্টগুড়ি আইদর পিক্টোরিয়াল বা তা অডিও দুই ভাবের তাকে সেটি প্রেজেট করা যায় কাহক আকুইজ কু ব্রেন ম্যাপিং টেস্ট বেড়ে তাকে অডিও দ্বারা বিভিন্ন প্রশ্ন সবু অ শুণা যায় এবং সে প্রশ্নগুড়ি শুনে খালি হং কিংবা না উত্তর দেয় বা তার হং কি না উত্তর বি দরকার কেবল সেই প্রশ্নগুলি শুণু থাকে বা দেখুায় যদি তাকে পিক্টোরিয়াল রিপ্রেজেন্ট করা যায় সে কেবল দেখু থায়ে এবং যদি তাকে অডিটরি মাধ্যমে শুণা যায় সে কেবল শুণুয়ে এই শুনিবা বেড়ে যদি সে ঘটনা সময় দেখি মেমোরি সহ এই শুণবা কথা একদম ম্যাচ করে যায় সেতবে কম হুয়ে না তার গোটা ব্রেন মর্মর সৃষ্টি হুয়ে যেটা কি গোটে গ্রাফ্রে সেটি তার হাইট হয়ে যায় গ্রাফটা জনা পড়ে যে যেহেতু সে কোণ করছে না এই সময় সে যদিও ঘটনা সহ জড়িত অরটা সে যেতবে দেখু তার ব্রেন্রে গোটে মর্ম সৃষ্টি হোক এবং সেই আমার ফরেনসিক সাইকোলোজিস জাঁপার কিন্তু যেহেতু সে লোক সে স্থলের প্রেজেন্ট লা সে স্পট্র এবং সে যে কার্য করছিল যেত সেই টাইপর পিকচর কু তার ব্রেন্রে মর্মর সৃষ্টি হাঁচি এবং তার গোটে রিআকশন আসুছে जो थर सोलोजिस्ट मैंने जापरती हाँ योग ही स्थानाई लोक ही से, जो जा, जा सहित तो ये करा सहित तो कौन सी प्रकार जी मिसबिहेव करोसी प्रकार जदिता इंगित तो करबर से, से, से ब्रेन मैपिंग टेस्ट रूप जानकुक मिलता है हाँ 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 पलिग्राफ लास्टली आम बर्तमान पलिग्राफ टेस्ट को आसवा ଏଇଟା ହେଉଛି ସବୁଠୁ ମାନେ ଏକ ପୁରୁଣା ପଦ୍ଧତି ଏବଂ ଏ ପଦ୍ଧତିଟିକୁ ଷ୍ଟେଟ୍ ଫୋରେନ୍ସିକ୍ ସାଇନ୍ସ ଲାବୋରେଟୋରୀରେ ଆମେ ବହୁତ ଦିନରୁ ଦୀର୍ଘ ଉଣେଇଶହ ନବେ ମସିହା ଠାରୁ ଏଠାରେ ପଲିଗ୍ରାଫ୍ ଟେଷ୍ଟ କରାହେଉଛି ଏହି ପଲିଗ୍ରାଫ୍ ଟେଷ୍ଟର ମୁଖ୍ୟ ଉପାଦାନ ହେଉଛି ଯେ ଯେତେବେଳେ କୌଣସି ଆକ୍ୟୁଜ୍ ବା କୌଣସି ବ୍ୟକ୍ତି କୌଣସି କ୍ରାଇମ୍ କରୁଛି ସେ କ୍ରାଇମ୍ କରିସାରିବା ପରେ ସିଏ ପୋଲିସ ଆଗରେ ସବୁପ୍ରକାର ମିଛ କଥା କହିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି ଏବଂ ସିଏ ସବୁବେଳେ କହୁଛି ଯେ ନାଇଁ ମୁଁ ସେ ଜାଗାରେ ନଥିଲି ବା ମୁଁ ତାଙ୍କ ଘର ଭିତରେ ପଶିନାହିଁ ମୁଁ ସେ ଜିନିଷ ଚୋରି କରିନାହିଁ କି ମୁଁ ତାଙ୍କୁ ହତ୍ୟା କରିନାହିଁ କି ମୁଁ କୌଣସି ପ୍ରକାର ସେ କ୍ରାଇମ୍ ସହିତ ସଂଶ୍ଳିଷ୍ଟ ନୁହେଁ କିନ୍ତୁ ସେ ଯେତେବେଳେ ଏହି କଥା ସବୁ ଗୋଟେ ପଲିଗ୍ରାଫିଷ୍ଟଙ୍କ ସାମ୍ନାରେ ଫରେନ୍ସିକ୍ ସାଇକୋଲୋଜିଷ୍ଟଙ୍କ ସାମ୍ନାରେ ସେ ଏହି ମିଛ କଥା ଗୁଡ଼ିକ କହୁଛି ସେତେବେଳେ ତା ଶରୀର ଭିତରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସାଇକୋଫିଜିଓଲୋଜିକାଲ୍ ଚେଞ୍ଜେସ୍ ঘটু থাকে আমার এটা পলিগ্রাফর অাইট ডিটেকশন টেস্ট রা হচ্ছে প্রিন্সিপল যেতবে জনে মানুষ মিছ কে তার শরীর ভিতরে বিভিন্ন প্রকার প্রক্রিয়ার চেঞ্জেস আসে তার হঠাৎ তারপিরেসন সিস্টমে চেঞ্জেস আছে তার ব্লড প্রেসর হাই হয়ে যায় তার হার্ট রেট খুব বড়ি যায় এবং অল অফ সডেন তার ব্লড প্রেসর কমি যায়। এবং তার সোয়েটিং হয় তার দেহর ঝাড় বয়। কারণ মানুষ যেতবাদ মিছ কে সে গোটে ইমোশনাল ইয়েৰে সেই চফৰ কৰে যি ইম'চনাল ইয়েৰে সেই চফৰ কলে কণ হ'ব ন তাৰ বডি ঝাল বহিব তাৰ বডিৰে ম'ভমেণ্ট হ'ব বডি থ্ৰিলিং হ'ব আিছ খুৱা বেলেগ তাৰ ৰেস্পিৰেচন ৰেট্ৰে বহুত অলপ চডন বঢ়ি যাব কমি যাব তাৰ বিপি মা কমি যাব তাৰ হাৰ্ট ৰেট সেই অনুসাৰে বঢ়ে আৰু কমি থাকে এইসবু ঘটনা ঘটু থাকে আমলিগ্রাফ টেস্টে কন করা যায় না সে বডি যেতবে কোশ্চেন করা যা সেত বডি কতগুড়িয়ে আটাচমেন্ট লগা যাই এবং সেই আটাচমেন্টগুড়ি তার দুইটি ছাতি পাখে লগা যাই তা আমি থোরাসিক রেসপিরেসন এবং আবডোমিনাল রেসপিরেসন কু ইয়ে হল দুইটি চ্যানেল এবং তার গোটা হচ্ছে ব্লড প্রেসর কপ তা হাতের বন্ধা হয়ে থাকে সেইটা তার ব্লড প্রেসরের কোণ চেঞ্জেস ঘটু তার হার্ট্রে কেঁয়েঞ্জেস ঘটুচি সেইটাকে সে ব্লড প্রেসর কপ দ্বারা আমি সেটাকু মেজর করে থাকে এবং গোটে জিএসআর ইউনিট অ তার সোটিং কন্ডিশন কু মেজর করে থাকে এবং যেতবে আমার পরীক্ষার্থী যে থাকে যে পরীক্ষক একজামিন যা পলিগ্রাফিস্ট যা কুয়া যায় সে যেত প্রশ্ন পচার প্রকার প্রশ্ন পচারা যাই এই পলিগ্রাফ টেষ্ট্রে গোটা হচ্ছে রেলেভেট ইরেভেট এবং কন্ট্রোল যেতিবা ৰিলেভেণ্ট কোৱশ্চন পচৰা যায়েবে যদি সেই যি আক্যুজ যদি জাণি শুনি ইণ্টেনচনা লাইং অন দাট কোৱশ্চেন যদি মিছ কৈ থাকে বা চপ্ৰেছ কৰিব চেষ্টা কৰো সেই প্ৰশ্নৰ উত্তৰকু তেল তাৰ বডি ভিতৰত বিভিন্ন প্ৰকাৰ ৰিিচন ঘটে হি ঘটে এইটাই নিশ্চিত এইটাবি এই ফুল প্ৰুফ তাৰ ৰেস্পিৰেচন চিষ্টমা বহুত এপট চপট হৈ যাব হা্পাঝাড় হৈ যাব তাৰ ব্লড প্ৰেছৰ অলপ বঢ়ি যাব ତା'ର ଜିଏସ୍ଆର୍ ତା'ର ଯେଉଁଟା ଗାଲଭାନିକ୍ ସ୍କିନ୍ ରେସ୍ପନ୍ସ ଆମେ କହୁଛୁ ସ୍ୱେଟିଙ୍ଗ୍ କଣ୍ଡିସନ୍ ହଠାତ୍ କି ତା' ବଡ଼ିରେ ସ୍ଵେଟିଙ୍ଗ୍ ଆସିଯିବ ଏବଂ ସେତିକିବେଳେ ଯେହେତୁ ଆମର ମେସିନର ଆଟାଚମେଣ୍ଟ ଗୁଡ଼ିକ ତା ବଡ଼ିରେ ଲଗାହୋଇଛି ସିଏ ସେଇ ଯାହା ଯାହା ଚେଞ୍ଜେସ୍ ଘଟୁଛି ତା' ଶରୀରରେ ସେସବୁ ଆସି ପଲିଗ୍ରାଫ୍ ମେସିନ୍ରେ ଇନଷ୍ଟ୍ରୁମେଣ୍ଟରେ ଗ୍ରାଫ୍ ଆକାରରେ ରେକର୍ଡ଼ିଙ୍ଗ ହୋଇଯିବ ଆମେ ସେଇ ଗ୍ରାଫ୍କୁ ଇଣ୍ଟରପିଟ୍ କରୁ ସେ ଗ୍ରାଫ୍କୁ ଇଣ୍ଟରପିଟ୍ କଲାବେଳେ ଆମେ ଦେଖୁ ଯେ କେଉଁ କେଉଁ କୋଶ୍ଚିନ୍ ଉପରେ ତା'ର ଗ୍ରାଫ୍ର ଚେଞ୍ଜେସ୍ ଆସୁଛି ওয়েদার রিলেভেন্ট কোশ্চেন উপরে চেঞ্জেস আসছে কি রিলেভেন্ট রেভেঁট কোশ্চেন উপরে চেঞ্জেস আসছে কি কন্ট্রোল কোশ্চেন উপরে চেঞ্জেস আসছে আমি যদি দেখুছি যে বারম্বার তিনথর করে রিপিট করা যায় প্রত্যেক প্রশ্নকু এবং আমি যদি দেখু যে রিলেভেন্ট কোশ্চেন উপরে তার ভিভিড রিআকশন হোচ্ছি এবং তার গ্রাফ বড়ি যাচ্ছি আমি সেই সেইথুর জানু যেহেতু সে লোকটি এ ঘটনা উপরে মিছ কুচি সত কথা লুচাই চেষ্টা করছি তেমন তার এইসব কোশ্চেন উপরে রিলেভেট কোশ্চেন উপরে রিআকশন হোক आम से आम जापर जे जेहेतु योक प्रकृत क्राइम घटे कि पुलिस आगे जो मैंने तथ्य अनुसंधान करेषा करुँच यही पलिग्राफ टेस्टर मुख्य उद्देश्य तेणु आम तीन प्रकार टेस्ट आम साधारण जो क्राइम जदि करम भिडटी भल लगला तेब आम चेल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलुना